এ যেন ভিক্ষুকদের মিছিল, দল বেঁধে হেঁটে হেঁটে করছেন ভিক্ষাবৃত্তি। তাদের নাকি আছে সর্দারও, এমনকি কোন দিন কোথায় চলবে তাদের ভিক্ষাবৃত্তি তাও থাকে পূর্ব নির্ধারিত। সর্দারের নির্দেশে রুটিন মাফিক সপ্তাহের এক এক দিন এক এক এলাকায় ভিক্ষা করতে নামেন জোটবদ্ধ এই ভিক্ষুকেরা। চৌধুরানি বাজারে আসি কালেকশন করবেন, আমাদের একটা সর্দার আছে, ওই সর্দারের দোকানে দোকানে যায়া যাই 10-20 টাকা দেখ তাকে নিয়ে আসে ভাগভুক্ত করে তাই পৌঁছায়। তো শনিবারে আমরা সবাই আসি, কাই 1 টাকা দেয়, কাই 2 টাকা দেয়, কাই 5 টাকা দেয়, যার ভাগ্যে যা জোটে তাই তাই। এমন দৃশ্য হর হামেশাই চোখে পড়ে রংপুরের পীরগাছা উপজেলায়। উপজেলার চৌধুরী রানী বাজারে সপ্তাহের প্রতি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় শতাধিক নারী ভিক্ষুক দলবদ্ধভাবে এসে জড়ো হয়ে একজন সর্দারের নেতৃত্বে ভিক্ষা করেন। শুক্রবার করে যাই পীরগাছা, পীরগাছার দোকান পাটেরা 2 টাকা 1 টাকা করে দেয়, তাকে তুলে আনি। ফকরানি ছাড়া আমাদের কেউ নাই, এই ফকরানি রাই ইয়ে করে জানো পয়সা তোলে, তুলে তাকে ভাগ করে দেয়। ভিক্ষুক দলের সর্দার ফাতেমা বেগমের ভাষ্য, ভিক্ষুকদের মধ্যে কেউ স্বামীহারা বিধবা, কেউ পঙ্গু, আবার কেউ বা প্রতিবন্ধী। ভিক্ষুকরা অর্থাভাবে ভিক্ষা করেন, এটা তাদের পেশা নয়। এমনকি অনেক ভিক্ষুক বয়স্ক ভাতা থেকে বঞ্চিত হন বলেও জানান ভিক্ষুকদের এই সর্দার। কোনো ফকরানি ধরে কাপড় চোপড় নাই, জায়গা জমিন নাই, কারো স্বামী নাই, কারো স্বামী আছে, পঙ্গু হয়ে পড়ি আছে, কোনো ফকরানি ধরে বয়স্ক ভাতা নাই, কোনো কম্বল পাই না, চেয়ারম্যান মেম্বাররা কোনো সাহায্য দেয় না। শুধু এই চৌধুরী রানী বাজারেই তাদের জীবিকার এই সংগ্রাম নয়, সপ্তাহের অন্য দিনগুলোতে পীরগাছা উপজেলার বড় বড় বাজার সহ পার্শ্ববর্তী হাটগুলোতেও এভাবে চলে তাদের ভিক্ষাবৃত্তির সংগ্রাম। তবে জীবন সংগ্রামের কল্পকাহিনীতে অব্যক্ত কষ্টের নানা ঘাত প্রতিঘাতের গল্প থাকলেও সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ প্রায় সব ভিক্ষুকদের মুখে মুখে। আমি কিছুই পাইনি, বিধবা মাতাও নাই, বয়স্ক মাতাও নাই, আমি এক না একটা স্লিপও পাইনি। চেয়ারম্যান মেম্বারের কাছে যাই কয় বলে হবার নাই, তাইলে আমার হাত ভাঙি পড়িয়েছি। এলাকার ব্যবসায়ীদের ভাষ্য, স্থানীয় জোটবদ্ধ এই ভিক্ষুকরা সপ্তাহে মাত্র একদিনই ভিক্ষা করতে আসেন, যৎসামান্য কিছু অর্থ দান করলে পুরো সপ্তাহে আর দেখা মেলে না তাদের। এই সাপ্তাহিক ভিক্ষার পন্থায় ব্যবসায়ীরাও বিরক্ত বোধ করেন না। তবে এসব ভিক্ষুকদের সরকারিভাবে পুনর্বাসন সহ যাবতীয় সুবিধা দানের দাবিও জানান তারা। তো বেচা কেনার সময় যায় হয়তো হাত পাতায়, সকল 1 টাকা হোক 2 টাকা হোক দেয়। চেয়ারম্যান পর্যায়ে মেম্বার পর্যায়ে যারা আছে এটা উদ্যোগ সবাইকে নিতে হবে ভাই, সরকার তো দেখবেই স্পেশাল ভাবে এটা। ভিক্ষুকদের মধ্যে অনেককেই বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এছাড়া হতদরিদ্র এসব ভিক্ষুকদের পুনর্বাসনের ব্যবস্থা করতে সরকারকে আহ্বান জানান রংপুর পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আলম। যাদের বয়স্ক ভাতার যোগ্য হয়েছে তাদের বয়স্ক ভাতা করে দেওয়া আছে, যারা পঙ্গু ভাতার যোগ্য পঙ্গু ভাতা করে দেওয়া আছে, তারপরেও এদের এটা পেশা ভিক্ষুক পুনর্বাসন করায় তাদের, তারা যাতে আরো ভালোভাবে হয়। এদিকে রংপুর সমাজসেবা কার্যালয়ের দেয়া তথ্য বলছে, জেলার 8টি উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় নানাভাবে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন 9,165 জন ভিক্ষুক। তাদের মধ্যে অনেককেই ইতোমধ্যে সরকারের পুনর্বাসন সেবার আওতায় আনা হয়েছে বলে জানান রংপুর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিন। আমরা এখন পর্যন্ত 111 জনকে আমরা পুনর্বাসন করেছি। এককালীন আমাদেরকে 50,000 টাকা করে দেওয়ার আমাদের এখতিয়ার আছে। আমাদের 50,000 টাকার মূল্যে তাদেরকে হয় দোকান অথবা তাদেরকে তার চাহিদা মতো তাদেরকে, যেমন কেউ গাড়ি নিচ্ছে, কেউ হয়তো রিক্সা চাল নিয়ে দিচ্ছে, এইভাবে আমরা পুনর্বাসন করছি।